মানোন্নয়নে খেলোয়াড় ও কোচের দাবি পূরণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সভা শেষে এমনটাই জানালেন সাফ জয়ী নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানি এবং ক্যাপ্টেন সাবিনা খাতুন। তারা জানালেন, দক্ষিণ এশিয়া পেরিয়ে আরও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করাই এখন তাদের মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন প্রতীক রহমান। সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট পরে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। অধরা ট্রফিটা তো জেতা হলো, এবার সময় তাদের চাওয়া পাওয়ার হিসেব নিকেশের। তাই নিজেদের দাবি আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চ্যাম্পিয়ন মেয়েরা বসেছিলেন বাফুফে বস কাজী সালাউদ্দিনের সাথে। খেলার মান আরও বাড়াতে যা যা সুযোগ সুবিধা লাগে বাফুফে বসের কাছে সেসব তুলে ধরছেন ট্রফি জয়ী মেয়েরা। সেগুলোর মধ্যে অন্যতম ছিল বেতন কাঠামোর পরিবর্তন। ক্রিকেটের সাথে তুলনা বাদই থাক, বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের সাথেই বেতনের পার্থক্য যেন আকাশ পাতাল। তাদের এই বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেবেন বলে আশা করছেন দলের কোচ গোলাম রব্বানি আর ক্যাপ্টেন সাবিনা খাতুন। আমরা আরও ভালো কিছু ডিজার্ভ করি, তো ওনারাও মনে করছেন যে হয়তো আমাদেরকে আমাদেরকে যেটা দিচ্ছে থেকে আমাদের স্যালারিটা বাড়ানো উচিত। মাস শেষে যখন বাজারের এটা যদি কিছুটা উন্নতি হয় তখন ফ্যামিলি আমাদেরকে একটু হয়তো সম্মান টম্মান করবে। এটা অবশ্যই ফেডারেশনের সভাপতি সাবিনাদের কথা উনি বলেছেন, আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর লক্ষ্য এখন আরো বড়ই লড়াকু মেয়েদের। দক্ষিণ এশিয়া ছাপিয়ে এশিয়ার মধ্যে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে চায় তারা। সেক্ষেত্রে বড় বড় দলের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলার বিকল্প নেই বলে মনে করেন কোচ ও ক্যাপ্টেন। অলরেডি আমরা হংকং, মালয়েশিয়া বলেন, এদের সাথে তো আমরা সিঙ্গাপুর, কম্বোডিয়া এই সমস্ত টিমের সাথে যদি আমরা রেগুলার খেলতে পারি আমাদের মেয়েরা উন্নতি করতে পারবে। বাংলাদেশের মহিলা ফুটবল ইমপ্রুভ করেছে এবং আমার আত্মবিশ্বাস যেভাবে চলছে দুই বছর পরে গিয়েও হয়তো আমরা সেম ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। দেশে ফিরে ট্রফি জয়ী মেয়েরা রাজকীয় সম্বর্ধনা পায়, কিন্তু বাফুফে ভবনে বুধবারের সংবাদ সম্মেলনে আসন পাওয়ার ক্ষেত্রে অবহেলাই করা হয়েছে দলের ক্যাপ্টেন ও কোচকে। তবে সেগুলোকে নিয়ে কথা বলে আনন্দটা ম্লান করতে চাননি ক্যাপ্টেন সাবিনা। বাংলাদেশের মানুষ আসলে যেভাবে কাউকে উদযাপন করেছে আমি চাই না মানুষের মুখ থেকে এই হাসিটা চলে যাক। আমি চাই যে আসলে পজিটিভ সাইডেই তারা থাকুক, আর এমন দিনের সাক্ষী আসলে সবাই হতে চায়। প্রতীক রহমান, জিটিভি নিউজ, ঢাকা।